বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন ফোন ইন অনুষ্ঠান পুষ্টি কথা। আজকের বিষয় কৈশোরে স্বাস্থ্য ও পুষ্টি, সঞ্চালনে মোহাম্মদ আমানুল্লাহ। শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি পুষ্টি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান পুষ্টি কথা এই আজকের পর্বে। আমাদের আজকের বিষয় কৈশোরে স্বাস্থ্য ও পুষ্টি। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যে উপস্থিত রয়েছেন দুইজন অতিথি। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি ডাক্তার নন্দলাল সূত্রধর, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাতীয় পুষ্টি সেবা, আপনাকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, তিনি কনসালট্যান্ট স্বাস্থ্য অধিদপ্তর। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনুষ্ঠানটি ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার NBH এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি শুনতে পাবেন। আপনারা কয়েকটি নম্বরে ফোন করে আমাদের সাথে যোগ দিতে পারেন, আপনাদের প্রশ্ন করতে পারেন। নম্বরগুলি বলে দিচ্ছি, 4811993 থেকে 4811993 পর্যন্ত এবং 4481377 থেকে 4481279 পর্যন্ত শূন্য দিয়ে যোগ করে নেবেন। সাথে অনুষ্ঠানটির ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ NBH বাংলাদেশ বেতার থেকে, সেখানেও আপনারা অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য করতে পারবেন এবং এই অনুষ্ঠানটি পরবর্তীতে আপনারা বাংলাদেশ বেতারের ইউটিউব পেজও দেখতে পাবেন। এই অনুষ্ঠানের শেষে থাকবে কুইজ। কুইজে অংশ নিয়ে তিনজন ভাগ্যবান শ্রোতা পাবেন বিশেষ পুরস্কার। বন্ধুরা, শুনতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা আজকের আলোচনায় ফিরে আসছি। আমরা কথা বলবো আজকে কৈশোরকালীন মানব জীবনের যে ধাপ, সেই তাদের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে। আমরা যেমনটা জানি যে মানব জীবনের বয়সভিত্তিক কতগুলো ধাপ রয়েছে। আমরা প্রথমে ডক্টর আশিকুর রহমান, আপনাকে অনুরোধ করব যে এই ধাপগুলো বিবেচনায় আমাদেরকে কিভাবে অগ্রসর হতে হবে একটা মানব শিশুর বিকাশের ক্ষেত্রে। প্রথমে আপনি এই ধাপগুলি কী কী একটু বলবেন এবং তারপরে এই মানব শিশুর যত্ন এবং পুষ্টির গুরুত্ব নিয়ে বলবেন। ডক্টর আশিকুর রহমান, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সঞ্চালক আমানুল্লাহ ভাইকে। আজকে যে দেশের যে যে প্রান্ত থেকেই আজকের অনুষ্ঠান শুনছেন, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আমরা প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার যে শিশু কারা, আমরা কাদেরকে শিশু বলবো। জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিশু আইন 2010 অনুসারে 18 বছরের নিচে বয়সী সকলকেই আমরা শিশু বলব। তো একটা শিশুর জীবনের অনেকগুলো ধাপ আছে। একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন একটা ধাপ, এবং জন্মের পরের প্রথম 28 দিন পর্যন্ত একটা ধাপ, যেটাকে আমরা নবজাতক বলি। এরপর 28 দিন পর থেকে একটা বাচ্চাকে আমরা প্রথম এক বছরের একটা ধাপ থাকে এবং সেটাকে আমরা ইনফ্যান্ট বলি আর কি। এবং এরপর একটা টোডলার এজ থাকে 1 থেকে 3 বছর, এবং 5 বছর পর্যন্ত একটা ধাপ, এবং 5 থেকে 15 বছর পর্যন্ত আমরা স্কুল এজের বাচ্চা বলি আর কি। তো এগুলো জীবনের ধাপগুলো বিভিন্ন ভাগে ভাগ করার পিছনেও যথেষ্ট কারণ আছে। এক এক সময়ের গুরুত্ব এক এক রকম। এবং আমরা 10 থেকে 19 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা কিশোর কিশোরী বলে থাকি, এটারও আলাদা একটা গুরুত্ব আছে ভাগগুলো করার পিছনে, কারণ এটা এক এক বয়সের জন্য এক এক ধরনের গুরুত্ব আমাদেরকে দিতে হয় শিশুদের প্রতি, তাদের বিশেষ বিশেষ স্বাস্থ্য এবং মানসিক বিকাশের বিভিন্ন দিকের প্রতি বিভিন্ন গুরুত্ব দিতে হয়, কারণ এই ভাগগুলো করা। সুন্দর বলেছেন আপনি। আমরা জানলাম যে একটা মানব শিশু শুরুতেই একেবারে যে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হয় তা নয়, বিভিন্ন ধাপের মধ্য দিয়ে ক্রমে ক্রমে সে পৃথিবীতে টিকে থাকার মতো করে, উপযুক্ত হওয়ার মতো করে গড়ে ওঠে। ডাক্তার নন্দলাল সূত্রধর, আপনার কাছে আসবো
যেমনটি জানলাম যে কিশোর কিশোরী কাদেরকে বলা হয়, তো এই যে মানব জীবনের যে কিশোর কিশোরী অবস্থাটা, এটা বিশেষ গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ। আমরা অনুষ্ঠান যারা শুনছেন, আমরা কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আজকে আমাদের পুষ্টিগত অনুষ্ঠান। বাংলাদেশ বেতার যারা শুনছেন, সকল শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের জাতীয় পুষ্টি সেবার পক্ষ থেকে। আমার আগের শ্রোতা অতিথি বলছেন যে 10 থেকে 19 বছর বয়স পর্যন্তকে আমরা কৈশোরকাল বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমাদের যে শারীরিক এবং মানসিক যে পরিবর্তন হয়, সাথে সাথে আমাদের এই শারীরিক পরিবর্তনের সাথে সাথে আমাদের কর্মদক্ষতা এবং জন্মদানের যে সক্ষমতা ভবিষ্যতে মা হবে এবং দেহের সুস্থ এবং স্বাভাবিক বৃদ্ধি এবং স্বাস্থ্যের বিশেষ পরিচর্যা, সব কিছু কিন্তু আমাদের এই কৈশোরকালীন সময়ে হয়ে থাকে। এবং আমাদের আপনি জানেন যে শরীরের যে 90% যদি হাড়ের গঠন, শারীরিক গঠন বলে থাকি, সব কিছু কিন্তু আমাদের এই কিশোর কিশোরী বয়স হয়ে থাকে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেও আমাদের কিন্তু কিশোর কিশোরী এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে এই বয়সে খাদ্য এবং পুষ্টি সম্বন্ধে সচেতন করতে পারলে আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম, আমাদের সংক্রামক রোগ, অসংক্রামক রোগ থেকে আমরা কিন্তু প্রতিরোধ লাভ করব। সুন্দর বলেছেন আপনি যে এই সময়টা একটা যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার যে পরিমাণ বৃদ্ধি হয়, বিকাশ হয়, সেগুলি নিশ্চিত করার জন্যই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আগামী প্রজন্মে যারা কিশোরী রয়েছে, তারা তো মা হবে, তারা আরেকটা সন্তান পৃথিবীতে আনবে, তাহলে সেই উপযুক্ততা তৈরির জন্যও কিন্তু তাদেরকে এই সময় যথেষ্টভাবে নিজের প্রতি যত্নশীল হতে হয় এবং অভিভাবকগণকেও কিন্তু গুরুত্ব সহকারে তাকে সাহায্য সহযোগিতা করতে হয়। তো আমরা আরেকটু যখন কথা বলছিলাম কিশোর কিশোরী নিয়ে, ডক্টর আশিকুর রহমান আপনার কাছে আসি, কিশোর কিশোরী বয়সে কী কী রোগ ব্যাধি সাধারণত হয়ে থাকে, কমন রোগ ব্যাধি, এবং আপনি সেই সাথে বলবেন যে তাহলে এই ক্ষেত্রে কিশোর কিশোরীকে বা তাদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে কী সচেতনতামূলক ব্যবস্থা নিতে হবে? ডক্টর আশিক ধন্যবাদ। কিশোর বয়সে সব ধরনের রোগই হতে পারে, একটা আমাদের একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে ধরনের রোগ হয়, শিশুদের যে রোগ হয়, শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষের একটা মাঝামাঝি সময়টাই হচ্ছে কৈশোরকাল। তো এই সময় সব ধরনের রোগই হতে পারে, তারপরেও আমরা বিশেষ যে বিষয়গুলোতে কৈশোরকালীন যে বিশেষ বিষয়গুলোতে আমরা বেশি গুরুত্ব আরোপ করব, সেগুলো হচ্ছে কৈশোরকালীন পুষ্টির বিষয়টা। হ্যাঁ, একজন কিশোর বা কিশোরী সঠিক মতো পুষ্টি পাচ্ছে কি না, পুষ্টিকর খাবার খাচ্ছে কি না, হ্যাঁ, কারণ এর সাথে তার শারীরিক এবং মানসিক বিকাশের একটা সম্পর্ক রয়েছে। তো সে অপুষ্টিতে ভুগছে কি না, তো এই জিনিসটা আমরা খেয়াল করব। তারপরে আমাদের যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হলো তার মানসিক স্বাস্থ্যের বিষয়টা। হ্যাঁ, মানসিক স্বাস্থ্য ঠিকমতো বিকশিত হচ্ছে কি না, তার প্রজনন স্বাস্থ্যের বিষয়ে দেখতে হবে, কারণ কৈশোরকালীন সময়ে বয়সন্ধিকাল আছে, এই সময়ে অনেকেই বাল্যবিবাহের একটা ব্যাপার এখনও দেশে আছে, তো এই কারণে প্রজনন স্বাস্থ্য এবং শিশু কিশোরদের যে উপর ঘরে এবং বাইরে নানাবিধ যে তাদের সহিংসতা তাদের উপর হয় এবং তার ইফেক্টগুলো, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় আর কি। তো তাছাড়াও আমরা কিশোরকালীন সময়ে তারা বিভিন্ন ধরনের মাদকাসক্ত বা অন্য কোনো সমস্যায় জড়িয়ে পড়ছে কি না, সে জিনিসগুলো আমাদের নজরে রাখতে হবে। সুন্দর বলেছেন আপনি, আমাদের একেবারে একটি সুস্থ সামাজিক বিকাশ, মানবিক বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য এটা গুরুত্ব সহকারে আমাদেরকে চলতে হবে। তবে ডক্টর নন্দলাল, ডক্টর আশিক যেমন বলছিলেন যে এই সময় রোগ ব্যাধি, আমরা কিন্তু অপুষ্টির কথা জানলাম তাদের হতে পারে, তো এই ক্ষেত্রে কিশোর কিশোরী বয়সে যে কিছু সাপ্লিমেন্টেশন অর্থাৎ কিছু অতিরিক্ত খাদ্য উপাদান গ্রহণ করতে হয়, যেমন আয়রন, ফলিক অ্যাসিড, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করেন এই সময়। আমাদের কৃষকদের পুষ্টি নিশ্চিত করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সুষম স্বাস্থ্যকর খাবার, সাথে পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের কিশোর কিশোরীদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাদের প্রতিদিনের খাবারে যেন আমাদের 2200 ক্যালোরি অর্থাৎ 2200 ক্যালোরি খাবার থাকে। এর মধ্যে শর্করা, আমিষ, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই প্রয়োজন, এবং খাদ্য তালিকার মধ্যে অবশ্যই ভিটামিন, খনিজ লবণ এবং পানি
থাকতে হবে। এছাড়া আপনি জানেন ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক জাতীয় খাবার, এই খাবারগুলো এখন করোনার সময় আমরা জানি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন ডি জাতীয় খাবার এবং জিঙ্ক জাতীয় খাবারের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে হবে কিশোর কিশোরীদের, এবং সাথে আমাদের যে রঙিন এবং সবুজ শাকসবজি এটার প্রতি তাদেরকে আকৃষ্ট করতে হবে। এই আকৃষ্ট করার ফলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বাড়বে এবং এই যে করোনা সহ অন্যান্য যে অসংক্রামক রোগ বলেন, সংক্রামক রোগ বলেন, সবগুলো রোগ থেকে তারা প্রতিকার পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর আমরা প্রজন্ম পাব। এই প্রসঙ্গে আরেকটু এখন জানতে চাচ্ছি ডাক্তার আশিক আপনার কাছে, এই সময়ে কি ধরনের অভিযোগ বা রোগের সমস্যা নিয়ে আপনাদের কাছে সাধারণত রোগীরা বা এই কিশোর কিশোরীরা আসছেন, একটু যদি বাস্তব অভিজ্ঞতার কথা বলেন। এখন করোনাকালে মূলত আমাদের কিশোর কিশোরীদের জ্বর, ঠান্ডা, কাশি, এই বর্তমান সময়ে এই জ্বর, ঠান্ডা, কাশি, পেটের অসুখ, হ্যাঁ, ডায়রিয়া, আমাশয় জাতীয় অসুখ, তারপরে টাইফয়েড, সচরাচর অন্য সময়ে যা হয় সব ধরনের অসুখেই আসলে আমরা এখন পাচ্ছি। কোভিডকালীন সময়ে আমরা একটু কম পেয়েছি রোগী, কিন্তু তখন হয়তো কোভিড যারা বা ওই রকম সিমটম নিয়ে যেসব রোগী আসে তাদেরকে পেয়েছি, কিন্তু বর্তমান সময়ে লকডাউন উঠে যাওয়ার পর জীবনযাপন মানুষের অনেকটাই স্বাভাবিক চলে এসেছে এবং সব ধরনের রোগী আমরা কোভিড পূর্ববর্তী সময়ে যে ধরনের রোগী পেয়েছি সব ধরনের রোগী আসলে আমরা কিশোর কিশোরীদের মধ্যে এখন পাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা বোধহয় এখান থেকে একটা প্রভেদ করতে পারি যে আমাদের বোধহয় সচেতন থাকলে, আমাদের যদি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে বোধহয় রোগ ব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং আপনি যে রোগগুলির কথা বললেন, অনেকগুলি পানিবাহিত রোগ এবং খাদ্যবাহিত রোগ মনে হচ্ছে এগুলি তো, সুতরাং এখানেও কিন্তু এই রোগগুলির কারণে আমরা পুষ্টি লস করতে পারি। আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে পুষ্টি উপাদান লস হতে পারে, সেটা সাময়িকভাবে হোক, দীর্ঘমেয়াদে হোক, কিশোর কিশোরীদের উপর একটা প্রভাব ফেলতে পারে। ডক্টর নন্দলাল, আপনার কাছে এই প্রসঙ্গেই বলবো যে তাহলে আমরা লক্ষ্য করি যে কিশোর কিশোরীরা একটা খাবার গ্রহণে অমনোযোগী, অনীহা দেখা যায়, তারা এটা খাবে না, সেটা খাবে না, একটা সিলেকশনের ব্যাপার থাকে, তো এই যে বিষয়টা, এটা থেকে এটা কতটা আমাদের বর্জনীয় হতে পারে অথবা এই প্রবণতা থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি? খুবই সুন্দর প্রশ্ন। যে আমি একটু আগে চলে যাই, কারণ যখন করোনা আসলো বা তার আগেও আমরা একটু মা বাবা শুধু বলতাম যে আমরা চাকরি জীবনে একসাথে একটু সন্তানদের সাথে খেতে পারি না, বসতে পারি না বা বসা হয় না জীবন চাকরির জন্য, ব্যস্ততার জন্য। আবার সন্তানদের অভিযোগ যে বাবা মার সাথে একটু বসা জানা বা খাওয়া জানা হয়তো দুপুরে বা সকালে, সবাই কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য হয়ে থাকে। তো এর প্রেক্ষিতে আমার মনে হয় করোনা আসার পর থেকে আমরা যখনই ঘরে আবদ্ধ হলাম তখন কিন্তু সন্তানকে সময় দেওয়া, স্ত্রীকে বা নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য খুব ভালো একটা সময় আসছে। তো এই ভালো সময়ে আমাদের একটা যেটা অভিযোগ ছিল যে কিশোর কিশোরের শাকসবজি খায় না, ছোট মাছ খায় না, তাদেরকে আমার মনে হয় মা বাবা বা পরিবারের সবাই মিলে তখনই মোটিভেট করা খুব ভালো একটা সময় গেছে এবং এখনো চলতেছে, কারণ আমরা একত্রে দুপুরে খাবার, সকালে খাবার, রাত্রে খাবার। তো আমি একটু অনুরোধ করব আমাদের অভিভাবক যারা আছেন বা আমাদের শিক্ষক বা স্কুলে যারা বিদ্যালয়গামী যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো, আপনার যখন উপকারিতাটা বলবেন যে আমরা যখন সবুজ শাকসবজি খাবো, আমরা যখন রঙিন শাকসবজি খাবো, আমাদের ত্বক থেকে শুরু করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু, আমরা ভবিষ্যৎ যে অসংক্রামক রোগ, ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, এইসব রোগ থেকে আমরা যদি পরিত্রাণ পাই তাহলে কিন্তু এসব খাবারের প্রতি গুরুত্ব দিতে হবে। এটা যখন আমার কিশোর কিশোরীকে বলবো বা বুঝাবো, যখন আমি বলি যে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু অভিভাবকের কথা শুনবে, তারা শিক্ষকের কথা শুনবে, তারা সমাজের কথা শুনবে, আমার আপনার সচেতনতার কথা শুনবে, এই কথাগুলো তারা যখন জানবে যে না আমার ঠিকই আমার রঙিন এবং সবুজ শাকসবজি খেতে হবে, আমাকে মাছ মাংস খেতে হবে, আমাকে ছোট মাছ খেতে হবে, আমাকে ডিম খেতে হবে, আমাকে দুধ খেতে হবে এবং আমাকে নিয়মিত দৈনিক 2200 ক্যালোরি গ্রহণ করতে হবে, তখন আমার মনে হয় তাদের মোটিভেশনটা চেঞ্জ হবে এবং তারা এসব খাবারে উদ্বৃত্ত হবে। অনেক সুন্দর আলোচনা হলো, আমরা জানলাম কতটুকু খাবার লাগবে। একটা প্রসঙ্গ এখানে বলা যায় যে এই যে এই সময় কোনো ঘাটতি হয়ে গেলে সেটা কিন্তু আর পরবর্তীতে প্রয়োজন পূরণ করা সম্ভব না, এটার দায় কিন্তু বয়ে বেড়াতে হবে, কাজেই সতর্ক থাকতে হবে, সুষম খাবারের প্রতি যত্নশীল হতে হবে, বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে এবং তার আগামী সুন্দর ভবিষ্যতের জন্য। আমরা একজন শ্রোতার ফোন নিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। আছেন? হ্যাঁ শুনছি, আপনি বলুন।
হ্যাঁ, আমি বড়খোলা পাংশা থেকে মোহাম্মদ লুৎফর জওয়াদ্দার। জি ভাইয়া, আমার প্রশ্ন, ওই যে শিশুরা এই যে বিস্কুট আলাই বেলায় এই যে খাওয়ালি, কি ক্ষতি হবে? আর পুষ্টি খাবার কোন খাবার খাওয়ালি হলে পুরাপান বাড়ে, এইটাই তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছি। অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আপনার নিশ্চয়ই আলোচনা হবে, শুনতে থাকুন। আমরা আরেকজন শ্রোতার কাছে যাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন, একটু প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। আমরা তাকে হারিয়েছি। নেক্সট আমরা আরেকজন শ্রোতার কাছে যাচ্ছি। প্রিয় শ্রোতা, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, শুনছি। অসিত চক্রবর্তী, অনেক সাকুচিয়া দিয়া বাড়ি হরিরামপুর মানিকগঞ্জ। জি জি বলুন দাদা। আমার প্রশ্ন হচ্ছে, কিশোর কিশোরীদের এই যে অনেক সময় দেখা যায় যে মেজাজ খিটখিটে থাকে, এই যে খিটখিটে থাকে, মানে পরিবারের সদস্যদের যারা প্যারেন্টস যারা আছে তাদের কি করণীয়, এবং যারা ভাই বোন আছে তাদের কি করণীয়, এই বিষয়টা সুন্দর আমি জানতে চাই। আমরা আলোচনা করব, তারা সবচেয়ে খুশিতে থাকবেন, তাদের মনটা প্রফুল্ল থাকবেন। আশা করি কোন শ্রোতা প্রাসঙ্গিক প্রশ্ন করবে, যে কোন শ্রোতা অপ্রাসঙ্গিক প্রশ্ন যেন না করে। জি ধন্যবাদ আপনাকে, আমরা শুনতে থাকুন। আরেকজন শ্রোতা রয়েছেন ফোনে। প্রিয় শ্রোতা, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো দাদা, নমস্কার। জি শুনছি আপনাকে, নমস্কার, প্রশ্নটি করুন। আমি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর ডিগি দেবীগঞ্জ পঞ্চগতি। দাদা ভালো আছেন? জি ভালো আছি, প্রশ্নটি করুন। হ্যাঁ দাদা, অনুষ্ঠানটা লাইভে আছি, লাইভ অনুষ্ঠান উপভোগ করছি, ভালো আছে, ভালো লাগছে। আমার সাথে আছে বিকাশ চন্দ্র ঝা, আমরা শুনছি। জি, তা আমি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে শূন্য থেকে যে পুষ্টির কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে যারা আমরা গ্রামে বসবাস করি দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে যারা শিশু যেমন কাদা মাটি সবসময় খেলা করতেছে, আবার এই বর্তমানে একটু গরমের আবহাওয়া, তাপ বেশি, ধুলাবালু বেশি নামতেছে, আবার আইসক্রিম জুস বিভিন্ন পাউরুটি আমরা খাচ্ছি, তা এই সমস্ত জিনিস যখন শিশুগুলো শূন্য থেকে বাচ্চাদেরা খাবে, সেক্ষেত্রে যে পুষ্টি যার কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু পুষ্টি তো বলতে নাই, তাদের আবার কি কি ধরনের সমস্যা হতে পারে, শিশুর জন্য কতটুকু পুষ্টি দরকার? জি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমরা এখন আমরা একে একে আলোচনায় আসি। আমাদের যেমনটি আলোচনা হচ্ছিল খাদ্য নিয়ে, পুষ্টি নিয়ে, এই কথাগুলি হয়েছে। তবে লুৎফর জোয়ারদার বলেছিলেন যে শিশুরা এই যে বিস্কিটের ছ, উনি হয়তো মিন করেছেন যে বাইরের খাবার। আমরা পরবর্তী প্রশ্নেই আসতাম ডক্টর আশিক আপনার কাছে, যে শিশুদের মধ্যে কিন্তু খোলা খাবার, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো গ্রহণের প্রবণতা আছে। তারা টিফিনে, ব্রেকে, এমনকি অন্য সময়েও তারা টিফিনে এটা খেতে চায়। তো এগুলি কতটা তাদের জন্য উপকারী, পুষ্টিগুণ আসলে কি তারা পাচ্ছে এখান থেকে? জি ধন্যবাদ লুৎফর ভাই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। একটি সেটা হলো যে বেশিরভাগ বাচ্চাই আমরা দেখি যে তাদের অভ্যাসগত কারণে দোকানের খাবার, চিপস, চানাচুর, জুস, আচার, সেভেন আপ, পেপসি, আইসক্রিম, ফুচকা সারাদিন এগুলোর মধ্যেই থাকে। তাদের ছোটো পেটটা এই ধরনের বাইরের খাবার দাবার খেয়ে ছোট্ট পেটটা হয়তো তাদের ক্ষুধাটা নষ্ট হয়ে যায়, অথচ এই ধরনের খাবারগুলোতে আসলে কিন্তু পুষ্টিগুণ সেভাবে নাই। কিন্তু আমাদের একটা বাচ্চার পরিপূর্ণ বিকাশের জন্য পুষ্টিকর খাবার বলতে, যে আমরা খাবারের যে ছয়টা উপাদান আছে, শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো যে সুষমভাবে শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল, সব কিছু আমাদের যে একটা সুষম খাবার, পুষ্টিকর খাবারগুলো, কিন্তু সে খাওয়ার রুচিটা তার থাকছে না, তখন সে খেতে চাচ্ছে না, তার ছোটো পেটটা বাইরের খাবার দিয়েই পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা যারা অভিভাবকরা আছি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে যাতে বাইরের খাবার দাবার এটা তার জন্য ক্ষতিকর, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যদি তাদেরকে বাইরের খাবার না দিই, তাহলে ছোটোবেলা থেকে সেভাবে যদি আমরা অভ্যাস করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে আমরা কিছুটা পরিত্রাণের পথ পাব। আর কী ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে, সেটা হলো যে আমাদের সামর্থ্য অনুসারে, আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট অনুসারে আসলে পুষ্টিকর খাবার খেতে খুব বেশি অর্থেরও যে প্রয়োজন আছে সেরকমও না। আমরা আমাদের যদি এমনটা হয় যে একটু চারপাশের যে সবুজ শাকসবজি, একটু কলা, ফলের মধ্যে কলা যদি আমরা একটু খাওয়াতে পারি, মাঝে মাঝে একটু মাছ, ডিম মাঝে মাঝে যদি বাচ্চাকে দিতে পারি, একটু খাবারের ছোট শিশুদেরকে খাবারের সাথে একটু যদি আমরা তেলের পরিমাণটা বাড়ায় দিতে পারি, সয়াবিন তেল খাওয়াতে পারি, হ্যাঁ, তো একটু চাল ডাল সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করে খাওয়াতে পারি ছোটো বাবুদের, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খরচটা খুব বেশি পড়ছে না, কিন্তু খাবারের যে
ছয়টা উপাদান সবকিছুই খাবারের মধ্যে থাকতে হবে, পেয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, পেয়ে যাচ্ছে এখান থেকে। তো এরকম ভাবে আমরা যখন একটু কিশোর কিশোরী বড় বাচ্চাদেরকেও তাদেরও আমাদের খাবারের ক্ষেত্রে আমাদের যে সব ধরনের উপাদানগুলোই যাতে আমাদের সাধ্যের মধ্যে থাকে সেই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। সুন্দর বলেছেন আপনি। আশা করি আমাদের সাথে আরেকজন কথা বলেছিলেন দীপক চক্রবর্তী, তার প্রশ্নের উত্তর এখান থেকে এসেছে। আমরা একটু আসবো আবার ডাক্তার নন্দলাল আপনার কাছে, যে এই যে তাদের প্রকৃত অর্থে পুষ্টি পাওয়ার বিষয়টা কিন্তু তাদের প্রশ্নে এসেছে। হ্যাঁ, আমরা এই প্রসঙ্গে থাকছিলাম। আপনি যদি বলেন যে আমাদের যে পুষ্টি কার্যক্রমে, আমাদের পুষ্টি কার্যক্রমে শিশুদেরকে আসলে কিশোর কিশোরীদের এবং শিশুদেরকে কীভাবে খাওয়ানোর কথা বলা হয়েছে? যেটা হলো আমাদেরকে একটু তাদের চাহিদা মতো খাবার এবং যে খাবারের পরিবর্তন, যে আমরা প্রত্যেক বেলায় কিন্তু এক ধরনের খাবার যেন না খাওয়াই। তা আমরা অবশ্যই, যে আমার অতিথি বলে গেছেন যে আমরা সুষম খাবার খাওয়াবো, এবং এই সুষম খাবারের মধ্যে আমি একটু বলি যেটা হলো তাদের পরিবর্তন আনতে হবে। যেমন আজকে খিচুড়ি খেলো, কালকে তারা একটা মাছের কোনো একটা ঝোল খেলো, পরের দিন হয়তো অন্যভাবে। মোট কথা, খাবার একই ধরনের খাবার যেন সবসময় না হয়। তো এর মধ্যে আপনি জানেন যে আমাদের অসিত চক্রবর্তী একটা প্রশ্ন করছেন, যিনি হলো মেজাজ খিটখিটে। এই যে কৈশোরকালীন সময় তাদের মেজাজটা একটু খিটখিটে থাকে, এই খিটখিটেটা আমরা কিন্তু বলছি যে আমাদের যে মানসিক বা শারীরিক পরিবর্তন, এই পরিবর্তনের একটা অংশ। তখন আমাদেরকে মা বাবাকে তার বন্ধু এবং হতে হবে, পরিবারের একজন অংশ হিসাবে। খাবারের সাথেও কিন্তু সেম, তাকে বুঝাতে হবে, বলতে হবে যে আমরা এই ধরনের পুষ্টিকর খাবার খাবো, শর্করা, প্রোটিন, আমিষ এবং ভিটামিন এবং খনিজ লবণযুক্ত খাবারগুলো খাবো, এবং যে খাবারগুলো আমরা অ্যাভয়েড করবো সেটা হলো বার্গার, তারপরে বাইরের যে কোনো পিজা, হটডগ বা এই জন্য ইত্যাদি জাঙ্ক ফুড যেটা বলি, এই খাবারগুলো যেন আমরা পরিহার করি সবসময়, এবং অতিরিক্ত লবণের খাবার যেন পরিহার করি। কারণ আপনি জানেন যে আমাদের মোট জনসংখ্যার 5/1 অর্থাৎ প্রায় 3,60,00,000 কিন্তু কিশোর কিশোরী। অর্থাৎ এই কিশোর কিশোরীদের যদি আমরা খাদ্য এবং পুষ্টি নিয়ে এবং সুষম খাদ্য নিয়ে আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভবিষ্যৎ প্রজন্ম পাবো। সুন্দর বলেছেন, এবং আশা করি আমাদের প্রিয় শ্রোতা যারা প্রশ্ন করেছিলেন তারা বুঝতে পেরেছেন। আমরা আলোচনা করছিলাম আজকে কিশোর কিশোরীদের স্বাস্থ্য পুষ্টি নিয়ে। শিল্পী রানী পঞ্চগড় থেকে লিখেছিলেন ফেসবুকে যে প্রতিদিন কিশোরীদের কতটুকু পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, আলোচনা হয়েছে আশা করি, তারপরে যদি আবার একটু সংক্ষেপে বলেন ডক্টর নন্দ। আমাদের প্রতিদিনের খাবারে অবশ্যই কিশোর কিশোরীদের 2,200 অর্থাৎ 2,200 ক্যালোরি থাকতে হবে, এবং এই খাবারগুলো অবশ্যই শর্করা, আমিষ, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড সহ অর্থাৎ খনিজ লবণ, পানি সব কিছু মিলেই কিন্তু আমাদের এই 2,200 ক্যালোরি খেতে হবে। আশা করি প্রিয় শ্রোতা বুঝতে পেরেছেন তাদের চাহিদা অনুযায়ী এবং কমপক্ষে 2,200 কিলোক্যালোরি তারা খাবে। আমরা একবার আসবো একটু ডক্টর আশিক আপনার কাছে, যে আমাদের অভিভাবক শ্রোতা তাদের যাদের কিশোর কিশোরী সন্তান রয়েছে তাদের উদ্দেশ্যে একটু জানতে চাবো যে এই যে এদের মানসিক বিকাশের বিষয়টা, এই বিষয়ে কী কী বিশেষ পদক্ষেপ আমাদের শ্রোতা অভিভাবকগণ নিতে হবে? ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের একজন দর্শকও এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলেন। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে কিশোর কিশোরীরা একটা সময় পার করে, যখন তারা শিশু থেকে একটু প্রাপ্তবয়স্ক এই সময়টা পার করে, এই সময় তাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের কারণে, তার একটা বয়সন্ধিকাল পার করার কারণে তাদের শারীরিক এবং মানসিক নানাবিধ একটা পরিবর্তন তাদের মধ্যে আসে। হ্যাঁ, তাদের মানসিক কিছু, বিশেষ করে তারা মানসিক দিকটা বলতে গেলে তাদের অনেকেই একটু তাদের মধ্যে লজ্জাবোধ, নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা, পরিবারের সদস্যদের সাথে তারা একটু আলাদা থাকতে চায়, বন্ধুবান্ধবদের সাথে বেশি শেয়ার করতে চায়। হ্যাঁ, তো এই সময়টাতে আসলে তারা তাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কাউকে জিজ্ঞেস করতে তারা একটা লজ্জাবোধ করে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা, যে আসলে আমাদের এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে যে তারা একটা সময় পার করছে, একটা ক্রান্তিকাল পার করছে। এই সময়টাতে তাদের বন্ধুর মতো তাদের সাথে মিশতে হবে, মা বাবা কেউ তাদের বন্ধুর মতো মিশতে হবে, তাদের সবসময় ভুল ধরা যাবে না। তাদের যদি ভালো কিছু থাকে সেটা প্রশংসা করতে হবে সবসময়, তারা যদি কোনো ভুল করে বন্ধুর মতোই তাকে বুঝায় শোনা বলতে হবে, যে আর তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে না তারা পারবে। হ্যাঁ, অনেক সময় তারা একটা সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তো আমরা যদি মা বাবা
এবং স্কুলের শিক্ষকরা যদি ব্যাপারটা আমরা মাথায় রেখে যে হ্যাঁ তাদের মধ্যে আমরা একটা আত্মবিশ্বাস বাড়াতে চাই, তাদের ভুল ধরবো না আমরা, তাদের সবসময় পজিটিভ মানে তাদের ভালো দিকগুলো আমরা তাদের তুলে ধরবো, তো তখন হবে কি তারা একটা আস্থা পাবে আমাদের উপর এবং তাদের নিজেদের মধ্যেও একটা শক্তি তৈরি হবে, ফলে তারা যে কোনো ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার মতো একটা মানসিক শক্তি তারা অর্জন করবে। তো এভাবে আমরা তাদের পাশে থাকতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, পরিবারের একই সাথে তাদেরকে সুষম খাবার, হ্যাঁ সুষম খাবারকে দিতে হবে, কারণ অনেক সময় খাদ্য উপাদানের অভাবেও কিন্তু তাদের একটা খিটখিটে ভাব থাকে, অনেকের রক্ত স্বল্পতার কারণেও ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলের খনিজ লবণের অভাবের কারণেও কিন্তু মেজাজটা খিটখিটে হতে পারে, রক্ত স্বল্প, সেক্ষেত্রে আমরা একটু আয়রন সমৃদ্ধ খাবার, মূল কথা যে পুষ্টিকর খাবারটা তাকে নিশ্চিত করতে হবে, খাবারের মানে শারীরিক সমস্যার কারণেও বিশেষ করে রক্ত স্বল্পতা যদি থাকে তখনও কিন্তু বা বিভিন্ন ভিটামিনের অভাব থাকলেও কিন্তু অনেক বাচ্চা খিটখিটে মেজাজ হয়ে যায়। তো যে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে যে এই তাদের পুষ্টিগত দিকটাও কোনো কিছুর ঘাটতি আছে কি না, তো সেগুলো থাকলে সেগুলো পূরণ করতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার তাদেরকে দিতে হবে, সেই সাথে কিছু ভ্যাকসিনেশন থাকতে পারে তাদের, তাই না, টিকার ব্যাপার থাকে, হ্যাঁ টিকার ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। হ্যাঁ ডক্টর নন্দ, এই কথাটা যখন আলোচনা হচ্ছিল তখন একটু আসি যে একটা শিশু বা কিশোর অপুষ্টিতে আক্রান্ত কিনা এটা কিভাবে বোঝা যাবে? এটা আমরা সাধারণত যে দুটো ভাবে, যদি আমরা যে পুষ্টিকর খাবারের কথা বললাম, যে সুষম খাবারের কথা বললাম, আমাদের যে খাদ্য উপাদানের কথা বললাম, এই খাদ্য উপাদানের ঘাটতিগুলো যখন অল্প থাকবে তখন আমরা এটা স্বল্প পুষ্টি বলি, আবার এই খাদ্য উপাদানগুলো যখন যদি খাদ্য উপাদান পাবে না সেই ধরনের রিফ্লেকশন তার শরীরে আসবে, কিভাবে আসবে? তাদের ওজন কম হবে, ওজন কম হবে, পড়াশোনায় মনোযোগ কম হবে, তারা এই যে খিটখিটে ভাব যেটা থাকবে, কাজে মনোযোগ থাকবে না, তাদেরকে হয়তো যেটা বলবে অভিভাবক সেটা শুনবে না, এবং তাদের যে সব ধরনের কাজে তাদের অনীহা থাকবে এবং কোথাও যেতে বলে তারা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা পড়াশোনায় কোনোভাবে মেধা হবে না, এই হয়তো খেলায় অংশ নেবে, খেলার সঙ্গীদের সাথে। এবং আমরা বলে থাকি যে ওই বয়সে যে ওজন এবং উচ্চতা হওয়ার কথা সেটাও তার থাকবে না, কম থাকবে, যেটা স্থূলতা যেটা হলো আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে এখন এই রেটটা পৃথিবীতে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আমরা এটা নিয়ে এতদিন ভাবি নাই, যে একটু গ্রামে কিন্তু এখনো মনে করে যে স্বাস্থ্য যদি একটু ভালো হয় এটাই মনে হয় ভালো স্বাস্থ্য, আসলে কিন্তু তা না, আসলে এটা একটা ভবিষ্যতের জন্য আমাদের যে অসংক্রামক রোগগুলো আছে সেটারই কিন্তু তৈরি করতে যাচ্ছে। তো এর প্রেক্ষিতে আমি একটু বলবো যে বাইরের খাবার, অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত যে খাবারগুলো ভাজা পোড়া খাবারগুলো খাওয়াবে না, জাঙ্ক ফুড খাওয়াবে না, তারপরে যে আমাদের সফট ড্রিঙ্কস বলে বা এই ড্রিঙ্কসগুলো ওরা কোনোভাবেই গ্রহণ করবে না, এর মধ্যে আমাদের যে খাবারগুলো যেমন হটডগ, আমি কিছুক্ষণ আগে বললাম যে হটডগ, পিৎজা বা ফ্রাইড চিকেন যেটা বাইরে খাবার বা যেটা আমরা ফ্রিজে রাখা খাবার বলি ওই খাবারগুলো একটু তারা কম খাবে, তাহলে কিন্তু আমাদের স্থূলতা প্রতিরোধ করা যাবে এবং ভবিষ্যৎ অসংক্রামক রোগ থেকে আমরা রক্ষা পাবো। আমরা যতদূর জেনেছি যে খাদ্য বিষয়ক পুষ্টি বিষয়ক সচেতনতা তৈরিতে আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলো অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কাজ করছে, ডক্টর নন্দ তাদের এই কার্যক্রম সম্পর্কে যদি একটু সাধারণ অভিভাবকদের জন্য শ্রোতাদের জন্য বলেন। খুব সুন্দর প্রশ্ন, কারণ আমি একটু আগে বলছি যে আমাদের টোটাল যে কিশোর কিশোরী 3,60,00,000, এর মধ্যে প্রায় 2,50,000 অর্থাৎ 2,50,00,000 আমরা পাচ্ছি মাধ্যমিক পর্যায়ে, এছাড়া আমাদের মাদ্রাসা আছে, উচ্চ মাধ্যমিক আছে, কিছু আমাদের ফ্রি স্কুল যারা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় আছে, তো আমরা সবচেয়ে বেশি সংখ্যক পাচ্ছি হলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে। এই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি, যেমন এখন কিশোরীদের জন্য আয়রন ফলিক অ্যাসিডের ব্যবস্থা করতেছি, আমরা শিক্ষকদের অনলাইন ট্রেনিং সহ আমরা সরাসরি বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, আমরা উপজেলা পর্যায়ে সচেতন করার জন্য শিক্ষকদের আমরা ট্রেনিং দিয়েছি, এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধি প্রত্যেক ক্লাস থেকে আমরা 5-10 করে আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভাগ থেকে আমরা ক্লাব গঠন করে তাদের সচেতনতা করে যাচ্ছে পুষ্টি বিষয়ে। সুন্দর, আপনার কাছে অনেক কিছু জানলাম, আশা করি শ্রোতারা বুঝতে পেরেছেন। আমি স্থূলতা শব্দটা এখানে শুনেছি, আমি একটু আসবো ডাক্তার আশিক আপনার কাছে, সংক্ষেপে যদি বলেন যে এই ধরনের শিশুদের যদি এখন স্থূলতা দেখা দেয় কিশোরীদের, কিশোর কিশোরীদের ভবিষ্যতে কি সমস্যা হতে পারে স্পেসিফিক? খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেহেতু স্থূলতা বর্তমান সময়ে একটা আসলে একটা বড় সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি হিসাবেই দেখা যাচ্ছে,
তো আসলে কিশোর কিশোর বয়সে বা ছোট বয়স থেকেই শিশুদের যদি স্থূলতা থাকে, পরবর্তী সময়ে তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানাবিধ অসুখ বিসুখের সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায় এবং তারা মানসিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ে। অনেক সময় বেশি স্বাস্থ্য হলে বন্ধুবান্ধবরাও তাদের সাথে অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে টিচ করা হয় আর কি, যেটা হ্যাঁ হয় না, সেটাও তারা মানসিক দিক থেকে পিছিয়ে পড়ে। নিজের সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাসটাও তাদের কমে যেতে পারে, কাজকর্মে যে স্পৃহাটা সেটা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। তাছাড়াও নানাবিধ অসুখ বিসুখের সমস্যা তো ঝুঁকিটা তো অনেক গুণ বেড়ে যায় আর কি স্থূলতার কারণে। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন শ্রোতা টেলিফোনে রয়েছেন, প্রিয় শ্রোতা আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ শুনছি আপনাকে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কথা বলছি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলা শ্রোতা ক্লাব, গ্রাম ঘাটনগর মোল্লাপাড়া পোস্টার নওগাঁ থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে স্যার মহোদয়ের কাছে, যে আমাদের নর্থ বেঙ্গলে তিন প্রকার ডিম পাওয়া যায়, একটা হাঁসের, একটা পোলট্রি, আর একটা হলো মুরগির। আমরা যখন কিশোরী 6 মাস পর বাচ্চাকে যখন আমরা বাড়তি খাদ্য দিই, তখন আমরা বেশিরভাগ থালাতে আমরা কিন্তু ডিম খাদ্য দিই। এই ডিমের খাদ্যে কোন ডিমটা বেশি পুষ্টি পাওয়া যাবে, আর বাচ্চারা বাইরে খাওয়া কেন পছন্দ করে? সুন্দর প্রশ্ন, আলোচনা হবে, শুনতে থাকুন। আরেকটা প্রশ্ন প্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ শুনছি আপনাকে, নাম বলে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। নাম বলে প্রশ্ন করুন, সময় শেষ প্রায়। যে ভাই কথা বলছি, মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনা ভাইয়া। হ্যাঁ বলুন প্রশ্ন। আমি জানতে চাচ্ছি, স্কুল তো খুলছে এখন, ছেলে মেয়ে কিশোর কিশোরী স্কুলে যাচ্ছে এবং বাইরের খাবার খাচ্ছে, খেতে চাচ্ছে, যেমন আইসক্রিম, চিপস টিপস, এটাতে কোনো ক্ষতি আছে কিনা? আর একটি প্রশ্ন হলো, শাল দুধে কি উপকারিতা আছে এবং কি ক্ষতি আছে জানতে চাচ্ছি ভাইয়া। সুন্দর প্রশ্ন, আমরা আলোচনা করব। আরেকজন শ্রোতার রয়েছেন আমাদের সাথে। হ্যালো নমস্কার। না শুনছি। তাহলে ওই শিশুদের মানে কি কি রোগ হওয়ার সম্ভাবনা আছে, আমি যদি একটু জানতে চাচ্ছি বললে খুশি হবো, ভালো থাকবো। তো ধন্যবাদ আপনাকে, আমাদের এই বিষয়গুলি আলোচনা করছি। আরেকজন শ্রোতা রয়েছেন টেলিফোনে, শুনে নিই তার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। নাম বলে প্রশ্নটি করুন। আমি বলছি রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ, শেখ বঙ্গবন্ধু রেজুলেশন ক্লাব, সাতর বাজার বলমারি ফরিদপুর থেকে। আমার দাদা পোকেশ দাদা শুনছে। আমি জানতে চাচ্ছিলাম যে কিশোর স্কুল কলেজ খুলে দিয়েছে, তো এই স্কুল কলেজ খুলে দেওয়াতে কিশোর কিশোরীরা তার আগে বাবা মা দাদি নানির সঙ্গে পরামর্শ করেছে যে তারা কিভাবে চলবে, কিভাবে খাদ্য খাবার খাবে, এই স্কুলে যে সেই কিশোর কিশোরীরা কার সঙ্গে শেয়ার করবে, এই শেয়ারটা করলে যে তাদের উপকার হবে না ক্ষতি হবে, এই বিষয়টা একটু। সুন্দর প্রশ্ন, আমরা আলোচনা করছি। বেশিরভাগ বিষয়গুলি এখন যে শুনলাম আলোচনায় হয়েছে, তাও আমরা অল্প অল্প করে কথা বলবো। একজন ডিম নিয়ে কথা বলেছেন, এই ডিমের পুষ্টি, ডক্টর নন্দ। খুব ভালো প্রশ্ন, এটা ডিম নিয়ে খুব কথা বলা হয় যে কতটুকু খাবো, কয়টা খাবো, কি আছে না আছে। আমি একটু বলবো, হাঁস ডিম, মুরগির ডিম না পাখির ডিম বলেছেন, তো আমি একটু বলবো যে কিশোর কিশোর যে বয়স, এই বয়সে অবশ্যই ডিম খাবে, এটাতে হাঁস মুরগি বা পোলট্রি অথবা দেশি মুরগি এটাতে কোনো ভেদাভেদ নাই, আপনার ডিম হবে এবং এটা সবচেয়ে পুষ্টিকর খাবার, আমাদের খাদ্যের উপাদান সবচেয়ে বেশি এটাতেই আছে, এটাই আমার শ্রোতার প্রতি উত্তর। ধন্যবাদ। আমরা আরেকজন শ্রোতা বলেছিলেন যে স্কুলে যাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, তো এগুলি পুষ্টিকর, পুষ্টিগুণ কতটুকু পাচ্ছে, আমরা আলোচনা করেছি, তাও একটা দুইটা কথায় যদি বলা যায়, ডাক্তার আশিক। না বর্তমান সময় স্কুল তো আসলে খুব স্বল্প সময়ের জন্য হচ্ছে, সরকার 4 ঘন্টা, হ্যাঁ 4 ঘন্টা ম্যাক্সিমাম, তো বেশিরভাগ বাচ্চাদের 2টা করে ক্লাস হচ্ছে আর কি, এই সময়ে এমনভাবেই এটা ইয়ে করা হয়েছে যাতে বাইরে গিয়ে বাচ্চাদের কিছু খেতে না হয়। হ্যাঁ, তো বাসা থেকে তারা খেয়ে যাবে প্রয়োজনে, যখন দীর্ঘ সময় স্কুল হবে তখন বাসা থেকে তারা খাবারটা যেটাই হোক তাদের সাধ্যমতো কিছু খাবার টিফিন হিসাবে বাড়ি থেকে নিয়ে যাবে, ঘরের তৈরি যে কোনো খাবারই তারা খেতে পারে, বাইরের খাবার আসলে সবসময়ই ক্ষতিকর এবং এটা বর্জন করতেই হবে। আরেকজন প্রশ্ন করেছিলেন যে
বাইরে এখন বাবা মার পরামর্শে খাবার খেয়ে তো বাইরে গিয়ে খাবে। আমরা ডাক্তার আশিকের কথায় বুঝতে পারলাম যে আসলে বাইরে গিয়ে খাওয়ার সুযোগ থাকছে না, তারা অল্প সময় স্কুল কলেজে থাকছে। আর যদি তারা পরামর্শ করতেই হয়, আমরা প্র্যাকটিসটা তাদের করিয়ে দিতে হবে, পরিবার থেকে তাদেরকে এটা শিখিয়ে দিতে হবে বাইরে কোন খাবারটি তাদের ক্ষতি করে, কার সাথে আলাপ করবে, কার সাথে আলাপ করবে। এটা সুন্দর প্রশ্ন করছে, এটা জানতে পারে। তো এই বিষয়ে আমি কিন্তু আমার একটা উত্তরে বলছিলাম যে আমরা আমাদের কি শিক্ষকদের অনলাইন এবং সশৈলে ট্রেনিং দেওয়া হয়েছে, সচেতনতা করা হয়েছে, এবং ক্লাসের দশজন প্রতিনিধি ওনাদেরকেও কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি ম্যাক্সিমাম স্কুলে। এবং আমি আশা করি আপনি আপনার বন্ধুদের সাথে, আপনি আপনার যে শিক্ষক আছেন হতে পারে খুব কাছের যে কোনো শিক্ষকের সাথে আপনি একটু আলাপ করলে ওনারা আপনাকে সহযোগিতা করবেন এবং পুষ্টিকর খাবার সম্বন্ধে ধারণা দিবেন, এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। অর্থাৎ আপনার বন্ধু ক্লাসের এবং শিক্ষক ওনাদের সাথে আলাপ করলে আপনি, এবং আপনার অনেকের ক্লাব আছে স্কুলে, যে ক্লাব আছে আমাদের অ্যাডোলেসেন্ট ক্লাব বলি, এটা কিশোর কিশোরী ক্লাব, এই ক্লাবের মাধ্যমে কিন্তু আপনার সহযোগিতা পাবেন। সুন্দর আলোচনা হয়েছে আজকে, আমরা আশা করি প্রিয় শ্রোতা আপনাদের যাদের জিজ্ঞাসা ছিল উত্তর পেয়েছেন, আমাদের পুরো অনুষ্ঠানটি যারা শুনেছেন। এখন আমরা আসছি আজকের কুইজে, আশা করি কাগজ কলম নিয়ে প্রস্তুত রয়েছেন, লিখে নিন ঝটপট। আজকের কুইজটি হলো কিশোর কিশোরীদের দৈনিক কত কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে হয়। আমি আবার বলছি, কিশোর কিশোরীদের দৈনিক কত কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে হয়। আশা করি কুইজটি লিখে নিয়েছেন, তাহলে উত্তর পাঠাতে চিঠি লিখুন ঠিকানা প্রযোজক পুষ্টি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান পুষ্টি কথা, প্রযোজনে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর ঢাকা। ইমেল করতে পারেন, ইমেল ঠিকানাটি হল pusti.bbdhaka@gmail.com। আবার বলছি pusti.bbdhaka@gmail.com। আপনারা উত্তর পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলে কুইজের সংখ্যা, নিজের নাম ঠিকানা, কুইজের উত্তর, মোবাইল নম্বর এবং নগদ নম্বর লিখবেন। সঠিক উত্তরদাতাদের থাকবে আকর্ষণীয় পুরস্কার। এবারে আমরা জানিয়ে দিচ্ছি কুইজ 55 অর্থাৎ গত পর্বের বিজয়ী বন্ধুদের নাম। বন্ধুরা হলেন পঞ্চগড় থেকে মহাদেব কুমার, বগুড়া থেকে নিশিতা তাসনিম বৃষ্টি, ভোলা থেকে মোহাম্মদ আব্বাস হোসেন। আপনাদেরকে অভিনন্দন, পৌঁছে যাবে যথাসময়ে আমাদের পুরস্কার আপনাদের কাছে। প্রিয় শ্রোতা, আমরা আজকে আলোচনা করলাম শিশুদের পুষ্টি নিয়ে। ডক্টর নন্দ, আমরা কৈশোরকালীন পুষ্টি নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে এখন জানতে চাব, আপনি কাজ করছেন পুষ্টি সেবায়, সরকারি পদক্ষেপগুলি কী কী রয়েছে? ধন্যবাদ আমাদের পুষ্টি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান পুষ্টিকতা থেকে। মাননীয় প্রধানমন্ত্রীকে গতকালে জন্মদিন গেছেন, আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন যে আমাদের শিশু কিশোর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো বক্তব্য বা বিভিন্নভাবে চিন্তাভাবনা করে থাকেন। সেই প্রেক্ষিতে আমাদের ইপিআই যে কার্যক্রম, ভ্যাকসিনেশন কার্যক্রমটা আছে, যেটা টিকা প্রদান, সাথে আছে কৃমিনাশক ট্যাবলেট, এটা কিন্তু বড় একটা জিনিস যেটা আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী হয়ে থাকে, এটা আছে। এবং আমি কিছুক্ষণ আগে বলছি আয়রন পলিক অ্যাসিড, যেটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমরা সমন্বয় করে জাতীয় পুষ্টি সেবা পুরো বাংলাদেশে সকল কিশোরীর জন্য আমরা সপ্তাহে একটা করি আয়রন পলিক অ্যাসিডের ব্যবস্থা করে যাচ্ছি। এবং এই কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো জেলা পর্যায়ে আমরা পাঠিয়ে দিয়েছি আয়রন পলিক অ্যাসিড। এবং মাননীয় আমাদের সিভিল সার্জন আছেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন, ওনারা অলরেডি এই কার্যক্রম অংশগ্রহণ করে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপর সবচেয়ে বড় হলো সচেতনতা, যেটা আমরা বিভিন্ন ট্রেনিং ওরিয়েন্টেশনের মাধ্যমে করে যাচ্ছি। অর্থাৎ এইভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশে আমাদের পুষ্টি উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যোগ করে দেই মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ পদক্ষেপ, বাংলাদেশে মানুষের দোরগোড়ায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন, কমিউনিটি ক্লিনিকগুলোর থেকে কিন্তু এই পুষ্টি বিষয়ক সকল সেবাগুলি পাওয়া যাচ্ছে, সকল সেবাগুলো পাচ্ছে। সাথে সাথে আমাদের কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা প্লাস পুষ্টির যে সেবা, এবং একটা কথা আমরা যেটা বলি যে আমাদের কিশোরীদের মাসিক যে ঋতুস্রাব এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা বা পায়খানার আগে হাত ধোয়া পরিষ্কার করা, এই সকল সেবাগুলো কিন্তু কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা ক্লিনিক থেকে কিশোর কিশোরীদের জন্য এখন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। ডক্টর আশিক, আপনাকে ছোট্ট করে জিজ্ঞাসা করব, আজকের অনুষ্ঠানে শ্রোতাদের আপনি কি মেসেজ দিতে চান, বিশেষ করে আপনি একজন নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ এই হিসেবে শিশুদের সম্পর্কে? আজকে ধন্যবাদ, আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, বিশেষ করে আমরা আজকে কিশোর কিশোরীদের নিয়ে কথা বলছি। কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে পারলে আমরা ভবিষ্যতে আমরা সুন্দর শারীরিক এবং মানসিকভাবে একটা সুস্থ সবল জাতি গঠন করতে পারবো,
এবং আমরা আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো, সোনার বাংলা গড়তে আমরা এখানে পদক্ষেপ রাখবো। আশা করি যারা শুনেছেন উপকারিত, আপনারা প্র্যাকটিস করলে এখান থেকে অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আরেকটা বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে আসবো। সকলকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন ফোন ইন অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল কৈশোরের স্বাস্থ্য ও পুষ্টি। সঞ্চালনে ছিলেন মোহাম্মদ আমানুল্লাহ, প্রকৌশল সহযোগিতায় ফাহমিদা ফেরদৌসী, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ।